পার্বত্য জেলা বান্দরবানে বাড়ছে করোনা সংক্রমণ। গেল 24 ঘন্টায় নতুন করে 33 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 42.3%। আক্রান্তদের মধ্যে 21 জনই সদর উপজেলার। সিভিল সার্জন জানান, জেলায় এ পর্যন্ত মোট 1263 জনের করোনা শনাক্ত হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন 1091 জন। এ পর্যন্ত মারা গেছেন 5 জন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। খাগড়াছড়িতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। গেল 24 ঘন্টায় নতুন শনাক্ত 63 জনের। এর মধ্যে সদর উপজেলার 46 জন। গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 1 জন। এই নিয়ে মোট মারা গেলেন 14 জন। বর্তমানে সদর হাসপাতালে করোনা ওয়ার্ডে 34 জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে 14 জনের করোনা পজিটিভ, বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি আছেন। দর্শক, বান্দরবানের করোনা পরিস্থিতি সরাসরি জানবো। সহকর্মী বাটিং মারমাজার দেখছেন। বাটিং, করোনা নিয়ে তো এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং বান্দরবানে কিন্তু সংক্রমণ বাড়ছে। মানুষ কি দিন শেষে আসলে স্বাস্থ্যবিধি মানছে? আপনি নিউজে যেমনটি বলেছিলেন, বর্তমানে গত 24 ঘন্টায় যে 103 জনের করোনায় রিপোর্ট নিয়েছেন, সংগ্রহ করেছেন, যার মধ্যে 78 জনের রিপোর্ট এসেছে এবং ওখানে আপনার 33 জনের করোনা পজিটিভ, অর্থাৎ 42.3% হচ্ছে করোনা পজিটিভ। আর বান্দরবনে এই মুহূর্তে আপনার করোনা রোগীর সংখ্যা হচ্ছে 187 জনের, আর ওখানে হাসপাতালে ভর্তি আছে মাত্র 37 জন। আর বাকি রোগীরা কিন্তু যার যার বাসায় অবস্থান করছেন, এবং বাসায় অবস্থান করতে গিয়ে দেখা যায় ওরা স্বাস্থ্যবিধি মানছে না বা সরকারি নির্দেশনা মানছে না, যার কারণে ওরা ওদের মতোই চলাফেরা করছে। মনে হয় যেন এই ওরা ফ্রিলি মুভমেন্ট করতে পারছে এবং এই কারণে বান্দরবান করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এদিকে এই এই বিষয়ে এই প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের ক্ষেত্রেও তাদের প্রতি যে একটা নজরদারি রাখবে বা একটু খবরদারি করবে, এই এই জিনিসটাও দেখা যাচ্ছে না, লক্ষ্য করা যাচ্ছে না, যার কারণে বান্দরবানে আসলে করোনা রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর এই যে আমি এখন দাঁড়িয়েছি, দেখেন আপনি বাজার ঘাটে, আজকে লকডাউন চলছে, তারপরে লোকজন ইচ্ছে মতো ঘোরাঘুরি করতেছে, মাস্ক পরিধান করতেছে না, এরা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে খুবই উদাসীন। এই এই ছিল আমার কাছে বান্দরবান করোনা পরিস্থিতি সর্বশেষ সংবাদ। বাটিং, ধন্যবাদ আপনাকে।